আজ বুধবার তেইশে জ্যৈষ্ঠ দু হাজার তেইশ সালের সাতই জুন কন্যা রাশি কন্যা লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাবো আজ যেহেতু বুধবার এই বুধবার নামটি কিন্তু গ্রহদের যুবরাজ বুধের নামে নামাঙ্কিত বুধ হলো বিদ্যা বুদ্ধি এবং বিজনেসের ধারক কারক বাহক গ্রহ তাই বিদ্যা বুদ্ধি এবং বিজনেসে উন নিজেকে আরো উন্নত করবার জন্য আর যেহেতু বুধবারতে বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা একশো আটবার জপ করুন আর স্ক্রিনে তো আপনারা নবগ্রহ বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন পারলে নটি গ্রহকেই শান্ত রাখার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্রই প্রতিদিন একশো আটবার করে জপ করুন না একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না অবশ্যই আপনারা জপ করুন আর বন্ধুরা যে এই যে চলতি যে সপ্তাহ এই চলতি সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বুধের কিন্তু গোচর ঘটবে আর বুধের এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বুধাদিতীয় নামক একটি রাজযোগ গঠিত হবে আপনাদের রাশির জন্য বুধের যেই গোছর গোচর ঠিক কি কি প্রভাব ফেলতে পারে সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা নিয়ে ভিডিও কিন্তু চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে আপনারা দেখে বা শুনে নিতে ভুলবেন না এই ভিডিওটির আই বাটনে আমরা কিন্তু লিঙ্ক দিয়ে দেব আপনাদের জন্য দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কন্যা এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে ভাগ্যমিঠার আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে সুতরাং আজকের দিনটি আপনাদের সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে দীর্ঘদিনের পুরোনো কোনো রোগশোগ আপনাদেরকে ভোগাতে পারে মাইন্ডকে ডাইভার্ট করবার চেষ্টা করুন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন মেজাজ কিন্তু খিটখিটে থাকতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন হ্যাঁ যদি যোগ্য কর্মচারী হয়ে থাকেন অবশ্যই প্রশংসার পাত্রপাত্রী হবেন কোনো বন্ধু বান্ধবদের কাছ থেকে পাওয়া কোনো মূল্যবান পরামর্শ বা সমর্থন আপনার পেশাগত জীবনে কিন্তু আপনাদেরকে সাহায্য করতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন সন্দেহ বাতি কিন্তু মারাত্মক ক্ষতি আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আপনার সঙ্গে থাকা মানুষজনদেরকে আপনারা যতই খুশি করার চেষ্টা করুন না কেন তাদের আজ খুশি করে উঠতে পারবেন না শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো ব্যাড নিউজ কিন্তু আপনারা পেতেই পারেন যার কারণে মন খারাপ হতে পারে সারাদিন সেই সব চিন্তা ভাবনা করে সময় নষ্ট যেন করবেন না আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আপনাদের রাশির মালিক বুধ তাই বুধের উপাচার অবশ্যই করুন